আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.3 অনুশীলন নিয়ে তিনটে অঙ্ক করাবো আজকে, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর। এর সমাধান অঙ্ক দেখো তাহলে, 10 নম্বর অঙ্কটা 3×9^x-4 × 3×x-1 +1 = 0। দেখো এখন আমরা এখানে 9 এর পাওয়ার x আছে, এটা 3 স্কয়ার করতে পারি, কিন্তু এখানে নয়। আর এখানে 3 এর পাওয়ার x-1 আছে, 3 এর পাওয়ার x দিলাম, আর একটা 3 এর পাওয়ার -1 দিলাম, পাওয়ারটাকে ভাঙে যায় যার যার মাথায় দিয়ে। এরপরে এখানে 3 এর পাওয়ার x দিয়ে হোল স্কয়ার দিলাম, একটা 4 3 এর পাওয়ার x, আর একটা 3 এর পাওয়ার ইনভার্স 1, এটা 1/3 করো, তারপরে যা আছে তাই। এবার 4/3 a, আমরা কে 3 এর পাওয়ার x a ধরলাম, এরপরে মান গুলো বসিয়ে দিলাম। দেখো এখানে হলো স্কয়ার, এরপরে +1। এবার আমরা যদি মিলিগ্রাম করি তাহলে প্রথমটা লাস্টের আর এটাকে যদি 3 অক্ষে 3 দিয়ে ভাই, 3 আর 1 = 4, তাই করলাম। এখানে মাঝে মাইনাস সাইন আছে, যোগ করে মিলালাম বিধায় 2টা একই সাইন নিলাম। এরপর জোড়া জোড়া কমন নিলাম, প্রথম জোড়া থেকে 3 এ কমন নিলাম, থাকলো কি কমন নেওয়ার পর ভাগ করে আমরা আগে গেছি, এখানে থাকলো -1, আর এখানে কিছু নাই মানে -1 কমন নিলাম, এখানে থাকলো -1। এরপরে -1 থেকে 1টা দিলাম, আর আর কমন এখন বেস বেস সেম হয়ে গেল, পাওয়ার অথবা দেখো 3 -1 = 0, আর এর মানটা আমরা বসিয়ে দিলাম 3^-1 = −1 কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বর 11 নম্বর অঙ্কটা কি আছে, 4^1 + 6 + 4^1 - 1 = 8। পরটা যার যার মাথায় দিলাম, একটা 1 আর একটা 4^x, এর উত্তর 1 আর একটা 4^1 = 10। এখন দেখো 4^-6 একটা 1 এর নিচে গিয়ে পরটা প্লাস হলো, এরপরে আমরা 4^x কে ধরলাম, তখন মানটা কি হবে, 4^1 = 10। এবার লসাগু করলাম, এটা লসাগু, পাঁচটা সংখ্যা লসাগু করে দিন 4^2, আর হর দিয়ে ভাগ লব করে দিন, এ দিয়ে এটা ভাগ করে থাকে 1 দিয়ে 4^3 = 4 এবার যদি 10 এর নিচে 1 আছে মনে মনে আর আর ইনক্রি 1 দিয়ে বাম পক্ষের লব কে গুণ করলে এটা থাকলো 4^2 + 4, আর এ দিয়ে যদি ডান পক্ষে তিনটাকে মাইনাস করে মাঝখানে নিয়ে নিলাম বাম পাশে, এবার আমরা সকলকে 2 দিয়ে ভাগ করে দিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 স্কয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2, এই যে এখানে লিখলাম 2 দ্বারা ভাগ। এবার 2 দুগুণে 4, প্রথমটা লাস্টেরটার গুণফল 4 হয়, 4 কে যদি আমরা ভাঙাই তাহলে 4 আর 1 = 5 হয়, যোগ করে মিলালাম মানে এই মাঝের যে মাইনাস সাইনটা আছে সেটা দুটা -1 = 2 2^2 = 2 2
এখানে টু পর যদি আমরা ওয়ান দিই তাহলে বেসটা সেম হয়ে গেল বেস টু টু পাওয়ার তাহলে থ্রি সিঙ্গেল টু ওয়ান এক্স সিঙ্গেল টু হাফ এটা পেলাম এবার আমরা অথবা করি থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য এ থ্রি ইকুয়াল টু ওয়ান এ ইকুয়াল টু হাফ এর মানটা বসে দিলাম আমরা এক্স ইকুয়াল টু হাফ এটা টু স্কোয়ার মানে টু টু পাওয়ার থ্রি এক্স ইকুয়াল টু হাফ মানে কি ওয়ান মাইনাস ওয়ান এখন আর 32 মাইনাস 32 ডাইভার্সিটি বাম পাশে আনলাম আর এবার আমরা টু টু দি পাওয়ার এক্স কে কি করলাম কি দাঁড়ায় রাশিটা কি দাঁড়ায় এ স্কোয়ার হ্যাঁ টু টু দি পাওয়ার এক্স কে এ ধরলে স্কোয়ার তারপর না এ চার ইন্টু পাঁচ এ আলাদা আলাদা করে লিখলাম আর 32 কিন্তু এখানে স্কোয়ার 12 এ এই ঘর থেকে মাইনাস ফোর কমন নিলাম আমাদের শেষ হয়ে গেল বুঝতে পারল না আমাদের আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল শেষ করার আগে যে কথাটা প্রতিবার আমি বলে থাকি সেটা হলো যদি আমার চ্যানেলে নতুন আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো শিখতে পারো তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবে আদারওয়াইজ আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা প্র্যাকটিস করো সে যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করবে এটাই কিন্তু ভালো ফলাফল করা সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট